দুর্গা পূজার লগত সংগতি রাখি আজি অসম সরকারে এটা কেবিনেটে এটা সিদ্ধান্ত লৈছে যে অসমৰ যিসমূহ দুর্গা পূজা তিনি বছরতকৈ অধিক হৈছে, তিনি বছর বা তার অধিক দিন ধরে দুর্গা পূজা সুন্দরভাবে উদযাপন করে আছে, সেই তেনেকুৱা ধরনের দুর্গা পূজা 6953 দুর্গা পূজার তালিকা আমার ওসর আহিছে। আর এই 6953 দুর্গা পূজাক অসম সরকারে এইবার 10,000 টাকাক আর্থিক অনুদান দিব যাতে দুর্গা পূজা সমূহ সুন্দরভাবে উদযাপন করিব পারে। আর তার লগে লগে এটা অনুরোধও সকলে রাখিছে যাতে কোনো ধরনের বলপূর্বক চান্দা ইত্যাদির যেটু কথা আহি থাকে এনেকুৱা ধরনের চান্দা ইত্যাদি উঠার পর যাতে প্রত্যেকক্ষণ দুর্গা পূজা কমিটি বিরত থাকে। আমার আগ্রহ এইটাই যে অসম সরকারে প্রত্যেকক্ষণ দুর্গা পূজা যার তিন বছর বা তাতকৈ বেশি হয়েছে এনেকুৱা 6953 দুর্গা পূজাক আমি 10,000 টাকাকে আর্থিক সাহায্য দিয়া হব। আর প্রত্যেক দুর্গা পূজালে এটাই অনুরোধ যাতে তেখেতসকলে এই কোনো ধরনের বলপূর্বক চান্দা সংগ্রহের পর সম্পূর্ণরূপে বিরত থাকে। অতি দুর্ভাগ্যের বিষয়, কারণ এখন দুর্গা পূজা কেউ 10,000 সম্পূর্ণ নহয়। কারণ তেখেতসকলে ইতিমধ্যে কইছে যে 10,000 টাকা আমি দিম, কিন্তু পূজা সমিতি সমূহে কোনো ধরনের চান্দা সংগ্রহ করব নয়। গতি আসলতে সরকারে আমাক 10,000 টাকা হিতাধিকারী আনিব খুঁজছে নাকি আমি বুঝি পো নাই। কারণ এখন সত্যনারায়ণ পূজা পাতিলে হলে আজিকালি 10,000তকৈ উপর টাকা লাগে। গতি সরকারক আমি আহ্বান জানাইছো যে আপনাদের 10,000 টাকার গহনাটির ক্ষেত্রে পুনর বিবেচনা করে একটা সিদ্ধান্ত ল। পূজাটো পূজা ভাগে চলিবলৈ দিব লাগে, আর হিতাধিকারী বা রাজনৈতিক যেটা বস্তু সেটা একটা বেলেগ ধরনের চলিবলৈ দিব লাগে। যি সময়ত মানুহে মূল্য বৃদ্ধিত কক বকাই আছে সেই সময়ত আসলে পয়সাবিলাক এনেধরনের খরচ করা প্রয়োজনীয়তা আছে বলে নাভাবো। কারণ পয়সা পরিমাণ 10,000 টাকা, কারণ সেই 10,000 টাকা নহলেও তিন বছর পুরোনা আমার আজি শিব মন্দিরের কথা যদি কোঁ আমি 59 সংখ্যক আমি আজি ভরি দিছো পূজা চলি আছে যে 10,000 সরকার ফল আগবাইছে কি জানি এনেকা কব বিচারিছে নি কাইলে কই দিব পূজা কমিটির সভাপতি সম্পাদকের প্রমুখ করে যিনি জড়িত আছে সেইখানে আমার অসম সরকারের হিতাধিকারী সেই বস্তুটো কবলে বিচারিছে নাকি। দুর্গা পূজার লগত সংগতি রাখি আজি অসম সরকারে এটা কেবিনেটে এটা সিদ্ধান্ত লৈছে যে অসমৰ যিসমূহ দুর্গা পূজা তিনি বছরতকৈ অধিক হৈছে, তিন বছর বা তার অধিক দিন ধরে দুর্গা পূজা সুন্দরভাবে উদযাপন করে আছে, সেই তেনেকুৱা ধরনের দুর্গা পূজা 6953 দুর্গা পূজার তালিকা আমার ওসর আহিছে। আর এই 6953 দুর্গা পূজাক অসম সরকারে এইবার 10,000 টাকাক আর্থিক অনুদান দিব যাতে দুর্গা পূজা সমূহ সুন্দরভাবে উদযাপন করব পারে। আর তার লগে লগে এটা অনুরোধও সকলে রাখিছে যাতে কোনো ধরনের বলপূর্বক চান্দা ইত্যাদির যেটু কথা আহি থাকে এনেকুৱা ধরনের চান্দা ইত্যাদি উঠার পর যাতে প্রত্যেকক্ষণ দুর্গা পূজা কমিটি বিরত থাকে। আমার আগ্রহ এইটাই যে অসম সরকারে প্রত্যেকক্ষণ দুর্গা পূজা যার তিন বছর বা তাতকৈ বেশি হয়েছে এনেকুৱা 6953 দুর্গা পূজাক আমি 10,000 টাকাকে আর্থিক সাহায্য দিয়া হব। আর প্রত্যেক দুর্গা পূজালে এটাই অনুরোধ যাতে তেখেতসকলে এই কোনো ধরনের বলপূর্বক চান্দা সংগ্রহের পর সম্পূর্ণরূপে বিরত থাকে। অতি দুর্ভাগ্যের বিষয়, কারণ এখন দুর্গা পূজা কেউ 10,000 সম্পূর্ণ নহয়। কারণ তেখেতসকলে ইতিমধ্যে কইছে যে 10,000 টাকা আমি দিম, কিন্তু পূজা সমিতি সমূহে কোনো ধরনের চান্দা সংগ্রহ করব নয়। গতি আসলতে সরকারে আমার 10,000 টাকা হিতাধিকারী আনিব খুঁজছে নাকি আমি বুঝি পো নাই। কারণ এখন সত্যনারায়ণ পূজা পাতিলে হলে আজিকালি 10,000তকৈ উপর টাকা লাগে। গতি সরকারক আমি আহ্বান জানাইছো যে আপনাদের 10,000 টাকার গহনাটির ক্ষেত্রে পুনর বিবেচনা করে একটা সিদ্ধান্ত ল। পূজাটো পূজা ভাগে চলিবলে দিব লাগে, আর হিতাধিকারী বা রাজনৈতিক যেটা বস্তু সেটা একটা বেলেগ ধরনের চলিবলে দিব লাগে। যি সময়ত মানুহে মূল্য বৃদ্ধিত কক বকাই আছে সেই সময়ত আসলে পয়সাবিলাক এনেধরনের খরচ করা প্রয়োজনীয়তা আছে বলে নাভাবো। কারণ পয়সা পরিমাণ 10,000 টাকা, কারণ সেই 10,000 টাকা নহলেও তিন বছর পুরোনা আমার আজি শিব মন্দিরের কথা যদি কোঁ আমি 59 সংখ্যকত আমি আজি ভরি দিছো পূজা চলি আছে যে 10,000 সরকার ফল আগবাইছে কি জানি এনেকা কব বিচারিছে নি কাইলে কই দিব পূজা কমিটির সভাপতি সম্পাদকের প্রমুখ করে যিনি জড়িত আছে সেইখানে আমার অসম সরকারের হিতাধিকারী সেই বস্তুটো কবলে বিচারিছে নাকি।